Hello everyone, welcome to MCQ with Solution. WBP Constable and Lady Constable এর জন্য তোমাদের preparation strategy নিয়ে এই ভিডিওটা হবে। আমরা অনেকে হয়তো preparation start করে দিয়েছো, অনেকে form fill up করেছো, এখনো preparation এর কথা ভাবছো যে কি করব না করব বুঝতে পারছি না। তো নতুন যারা আছো তাদের ক্ষেত্রে তো অবশ্যই এই ভিডিওটা helpful হবে। পুরনো যারা আছো যারা already preparation start করে দিয়েছো তাদের ক্ষেত্রেও কিন্তু জিনিসটা হেল্পফুল হবে, কারণ আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি কিন্তু এই পুরো ভিডিওটার বানিয়েছি। ঠিক আছে, নিজের অভিজ্ঞতা থেকে, ইন দ্য সেন্স আমি নিজে WBP SI অ্যাপিয়ার হয়েছি দুবার এবং দুবারই প্রিলি কোয়ালিফাই করেছিলাম, বাট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে আমি বাদ চলে যাই। তো সেই জায়গা থেকে আমি কিন্তু প্রিপারেশনের স্ট্র্যাটেজিটা বানিয়েছি। তো তোমরা পুরোপুরি ভিডিওটা দেখো, অনেক কিছু এই স্লাইডে করা নেই, সেগুলো আমি মুখে বলে দেবো, তো তোমরা একটু নোট ডাউন করে নেবে সেই জিনিসগুলো, ওকে, যেগুলো একটু ভাইটাল জিনিস আছে। তো চলো শুরু করা যাক। দেখো, ফ্রি পিডিএফ এবং অন্যান্য আপডেটের জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে যাও, যেটা আছে MCQ উইথ সলিউশন নামে, এবং তাছাড়া MCQ উইথ সলিউশন গ্রুপ আছে যেখানটাতে গ্রুপ ডিসকাশন করানো হয়। ফেসবুকেও সেম MCQ উইথ সলিউশন নামে পেজ আছে, সেটা লাইক করো। ফেসবুকে কিন্তু প্রত্যেক দিন তোমাদের জন্য WBP ওরিয়েন্টেড MCQ কোয়েশ্চেন্স দেওয়া হচ্ছে, সেগুলো ফলো করলে কিন্তু তোমাদের অনেকটাই হেল্প হবে। আর গ্রুপ ডিসকাশনের জন্য আলাদা একটা গ্রুপ আছে ফেসবুকে, সেটাও তোমরা জুড়ে যেতে পারো। সমস্ত লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, তো চলো দেখো, ফার্স্ট অফ অল তোমাদের যে স্টেপগুলো সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব, তারপরে ইন ডিটেলস কী কী পড়তে হবে না পড়তে হবে সেই জায়গাটাতে আমরা ঢুকবো। ঠিক আছে, তো ফার্স্ট তো তোমাদের প্রিলিমিনারি একটা টেস্ট দিতে হবে, যেটা টোটাল মার্কস থাকে 100 মার্কস, কোশ্চেন থাকে 100টা, তাহলে প্রত্যেকটা 1 মার্কস করে, সুতরাং 100 মার্কসের তোমাদের একটা টেস্ট দিতে হবে, যেটা 60 মিনিট টাইম থাকে। দেখো, অনেকেরই মনে হবে যে এটা তো আমরা জানি, তো অবশ্যই তোমরা জানো, তাও আমি একবার বলে দিচ্ছি, কারণ অনেকেই এই প্যাটার্নটা সম্পর্কে অবগত নয়, তো তাদের দিকে তাকিয়ে আমি কিন্তু এই জিনিসটা একটু বলে দিচ্ছি। ঠিক আছে, তো জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জিকে যে জায়গাটা থাকে এই 100 মার্কসের মধ্যে, সেটা থাকে 50 মার্কসের, এবং ম্যাথ থাকে 30টা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের, রিজনিং থাকে 20টা। অবশ্যই এখানে মেইন নেগেটিভ মার্কিং আছে এবং সেটা 1/4, মানে 4টে ভুল হলে 1 নম্বর নেগেটিভ যাবে। কোশ্চেন্স ল্যাঙ্গুয়েজ থাকে বাংলা এবং নেপালিতে। তো এটা একটা গেল, তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। জিকে পোর্শন থেকে আমাদের 50 কোশ্চেন্স আসবে, ম্যাথ থেকে 30 কোশ্চেন্স এবং রিজনিং থেকে 20 কোশ্চেন্স, এই যে জিনিসটা কিন্তু মাথায় বসিয়ে নাও। নেক্সট দেখো, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে তোমাদের হাইট, চেস্ট, যারা মেল ক্যান্ডিডেট আছো এবং যারা ফিমেল আছো তাদের ক্ষেত্রেও তোমাদের হাইটটা মেজার করা হবে, হাইট ওয়েটটাও মেজার করা হয়। ঠিক আছে, তো সেগুলো ঠিকঠাক দেখে নেবে, এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, সেটাও কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। 1600 মিটার রান দিতে হবে 6.5 মিনিটে কনস্টেবলের ক্ষেত্রে, এবং লেডি কনস্টেবল তাদের ক্ষেত্রে কিন্তু 800 মিটার রান দিতে হবে 4 মিনিটসে। তো তোমরা এখন থেকে রানটা প্র্যাকটিস করতে থাকো, বিকজ আমি আগেই বললাম আমি নিজে দুবার অ্যাপিয়ার করেছি, বাট আমি পাস করতে পারিনি বিকজ অফ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে আমি ফেল করেছি। ঠিক আছে, সুতরাং তোমাদের এই জায়গাটা একটু সিরিয়াসলি নিতে হবে, কারণ অনেকেই পাশ করে যাবে কিন্তু এই জায়গাটাতে অনেকেই বাদ চলে যাবে। তো পড়াশোনার সাথে সাথে তোমাদের মাঠটা প্র্যাকটিস করতেই হবে, এটার দিকে বিশেষভাবে তোমরা কিন্তু ধ্যান দাও। এবং যদি বলো যে কিভাবে স্যার প্র্যাকটিস করব, তো সেক্ষেত্রে আমি এই ব্যাপারটা খুব একটা বেশি হেল্প করতে হয়তো পারবো না। যারা রেগুলার বেসিস মাঠে যায় তাদের একটু জিজ্ঞাসা করতে পারো। আমি বলবো ডায়েট ঠিকঠাক থাকতে হবে এবং তোমাদের প্র্যাকটিস করতে হবে, এই দুটো জিনিস মেন। একটা হচ্ছে ডায়েট, ঠিক আছে, ঠিক মতো খাওয়া দাওয়া, এবং আরেকটা হচ্ছে প্র্যাকটিস। এই দুটো জিনিস আমার যা মনে হয় সিম্পল হিসাবে এই দুটো জিনিস দরকার। ওকে, তো তারপরে দেখো, ফাইনাল রিটেন এক্সামিনেশনস হবে, যেটা হবে 85 মার্কসের। এবার 85 কোশ্চেন্স এখানটাতে হবে, যেটা কিন্তু MCQ হবে, মাথায় গেল। এটা কিন্তু WBP SI এর মতো নয়, SI এ ডেসক্রিপটিভ পেপার হয়,
যার অবশ্যই প্রিপারেশন আমার এখানটাতে হবে। আমি এসআই এবং WBP কনস্টেবল দুটোরই প্রিপারেশন করাবো। তো তোমাদের 85 কোশ্চেনের মধ্যে কী কী কোশ্চেন থাকবে সেটা একটু দেখে নাও। সেটা থাকবে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে, যেটা থাকবে 25 মার্কস, এবং ইংলিশ, ইংলিশটা দেখো নতুনভাবে অ্যাড হয়ে যাবে, কারণ পিলিতে এই তিনটে আছে, এলিমেন্টারি ম্যাথ আছে, রিজনিং আছে, বাট ইংলিশটা নতুনভাবে অ্যাড হয়ে যাবে। ইংলিশ কিন্তু 25 মার্কস মানে অনেকটাই ভালো মার্কস ক্যারি করছে। সুতরাং তোমাদের কিন্তু এখন থেকে ইংলিশটা একটু একটু করে পড়াশোনা স্টার্ট করে দিতে হবে। অবশ্যই তোমরা মাধ্যমিক লেভেলে ইংলিশ পড়ে এসছো, তবে অনেকেই কিন্তু আমরা ভুলে গিয়েছি জিনিসগুলোকে, তো তোমাদের ইংলিশটা কিন্তু এখন থেকে অল্প অল্প করে স্টার্ট করতে হবে। তো তারপরে দেখো ইন্টারভিউ তো আছে 15 মার্কসে। তো তোমাদের এখানে আমি বলে রাখি যে ইন্টারভিউ আমার চ্যানেলে ফ্রি অফ কস্ট নেওয়া হবে, মক ইন্টারভিউ। তো সেটা পরে আমি ডিটেলসে বলে দেবো, আপাতত আমরা প্রিলিমিনারির দিকটা তাকাবো, ঠিক আছে? ফ্রি ইন্টারভিউ তোমাদের জন্য প্রোভাইড করা হবে। তারপরে দেখো ভ্যাকান্সিস, ভ্যাকান্সিস আমি আলাদাভাবে বলছি না, তোমরা একটু দেখে নেবে, তোমরা জানো যদিও ভ্যাকান্সি কতটা আছে। তো দেখো জিকেতে কোন কোন চ্যাপ্টার আমাদের পড়তে হবে এই জিনিসটা একটু থরলি দেখে নাও। জিকেতে কোন কোন চ্যাপ্টার পড়তে হবে, ইতিহাস আছে, আইএনএম আছে বা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যেটা বলে, তারপরে দেখো ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোলটা পড়তে হবে, ভারতীয় সংবিধানের জায়গাটা পড়তে হবে, সংবিধান থেকে কিন্তু প্রত্যেক বছরই প্রশ্ন আসে, আর তারপরে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স যদি বলো এখানে অগাস্ট 2019 থেকে কিল ডেট লেখা আছে, কিন্তু আমি বলবো 2020-র শেষ 6 মাস এবং 2021-এর প্রথম 6 মাস, এই দুটো মানে 2-6 মাস অর্থাৎ 1 বছর, এই টোটালটা কিন্তু তোমরা কভার করো, ঠিক আছে? এটা কিন্তু কোনো ঘাটতি না থাক। আর সাধারণ বিজ্ঞান যেটা জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, এটা তো আমাদের মাধ্যমিকের বই এনাফ, খুব ভালো বই। তো দেখো জিকে বইয়ের ক্ষেত্রে তোমাদের ক্র্যাক WBCS একটা বই হয়, সেটা কিন্তু তোমরা কিনতে পারো, বইটার দাম আছে একটু বেশি দাম, তো তোমরা এটা কিনতে পারো যদি তোমাদের কাছে এনাফ টাকা থাকে। বিকজ আমি একটা জিনিস ভাবি যে এই বইগুলো হচ্ছে একটা অ্যাসেট, ঠিক আছে? তো তোমাদের একবার কিনলে কিন্তু তোমরা সারা জীবন জিনিসটাকে ব্যবহার করতে পারবে এবং সেখান থেকে নলেজ গেইন করতে পারবে। তো আমি বলবো ক্র্যাক পুলিশ সার্ভিসের থেকে, ক্র্যাক পুলিশ সার্ভিসের একটা বই আছে আমি দেখেছি নিজে, সেখান থেকে ক্র্যাক WBCSটা অনেকটা বেটার হবে। এটা অনেকটা মোটা বই, পুরোপুরি হয়তো কমপ্লিট করা সম্ভব হবে না, কিন্তু তোমাদেরকে একটা বই পাশে রেখে চলতে হবে যেটা একটা স্ট্যান্ডার্ড বই, ঠিক আছে? তো এখানে কিন্তু খুব বেশি ভালো যে ইয়েগুলো তথ্যগুলো সেগুলো কিন্তু খুব বেশি ভালোভাবে দেওয়া আছে, ঠিক আছে, অন্যান্য বইয়ের তুলনায়। দেখো একটা জিনিস কি বলতো, ইউটিউবে প্রচুর চ্যানেলে বিভিন্ন রকম স্টাডি মেটেরিয়াল দেবে এবং তারা অবশ্যই ভালো দেবে, ঠিক আছে? ভালোই দেয় আমি দেখেছি, ইউটিউবে প্রচুর স্টাডি মেটেরিয়াল WBP ওরিয়েন্টেড পাবে, এবং আমার চ্যানেলেও আমি কিছু ওরিয়েন্টেড মানে মেটেরিয়াল প্রোভাইড করব। বাট তা সত্ত্বেও আলটিমেটলি কিন্তু তোমাকে শুধু ইউটিউবের ওপর ভরসা করে থাকলে হবে না, নিজের স্টাডিটা মাস্ট। এটা হয়তো অন্য কোনো চ্যানেল বলবে না, বাট আমি বলবো তোমার নিজের চ্যানেলটা মানে নিজের যে স্টাডিটা সেটা মাস্ট, তার সাথে সাথে ইউটিউবের যে আদার্স জিনিসগুলো সেইগুলো তোমরা একটু ফলো করতে পারো, যেমন মক টেস্ট। ইউটিউবের যে জায়গাগুলো ফলো করা উচিত সেটা হচ্ছে মক টেস্ট। আমি যেরকম লাইভ মক টেস্ট নেব আমার চ্যানেলে, তোমরা সবাই প্রেজেন্ট থেকো লাইভ মক টেস্টে, লাইভ মক টেস্ট নেব। আবার দেখো অনেক চ্যানেলই আছে যারা ক্লাস দিচ্ছে, ঠিক আছে, তারপরে ম্যাথের ক্লাস দিচ্ছে, এগুলো কিন্তু তোমরা একটু ফলো করতে পারো, ঠিক আছে? আমি যেগুলো বলবো, আর নিজের যে স্টাডিটা সেটা কিন্তু বই থেকে করতে হবে। তো চলো আর বেশি কথা না বলে ম্যাথসের জায়গাটা চলে যাই। ম্যাথসে তোমাদের এই 11টা চ্যাপ্টারের ওপর জোর দিয়ে পড়তে হবে, যে 11টা চ্যাপ্টার এখানটাতে আছে তোমরা একটু স্ক্রিনশট তুলে নিতে পারো, আমি সমস্ত চ্যাপ্টার বলছি না, ঠিক আছে? তোমরা একটু স্ক্রিনশট তুলে নাও। দেখো তার মধ্যে সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট আছে, অনেকগুলো চ্যাপ্টার আছে আমি পুরোপুরি বলছি না। তারপরে দেখো ম্যাথসের জন্য তোমরা কোন বই নেবে,
বই দুটো আমার মতে বেস্ট আমি দেখেছি এই বইগুলো। আমি নিজে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডটা প্র্যাকটিস করি, ঠিক আছে, করেছি। তো এটা আমার ইংলিশ ভার্সন আছে, তো তোমরা বাংলা ভার্সনের জন্য একটা বই বেরিয়েছে সেটা নিয়ে নিতে পারো, ঠিক আছে। সেটা নিয়ে নিলে কিন্তু তোমাদের ম্যাথটা প্র্যাকটিস ভালো হবে। আদারওয়াইজ WBCS চ্যালেঞ্জার, সরি কম্পিটিটিভ ম্যাথ যে চ্যালেঞ্জার, ঠিক আছে, এটাও কিন্তু ভালো বই। আমি এটার লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে বইগুলো কিনে নিতে পারো। তারপরে দেখো রিজনিং, রিজনিং তো এই 10টা চ্যাপ্টার আমি সিলেক্ট করেছি, এই 10টা চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো আসে, আর আদার্স চ্যাপ্টার কিন্তু প্রশ্ন সেরকম আসে না, ঠিক আছে। আমি দেখেছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো, তো তোমাদের আমি বলবো যে এই 10টা চ্যাপ্টার তোমরা রেডি করো। তো তার মধ্যে যে বই যদি বলো, বই ছায়া প্রকাশনীর যেটা আছে রিজনিং সুবিধ দাসের, সেটা করতে পারো। আদারওয়াইজ তোমরা RS আগরওয়ালের ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং, এটা কিন্তু খুবই ভালো বই। এটা তোমরা নিয়ে নাও, এটা ইংলিশে হবে, এটা একটু সমস্যা যে ইংলিশে হবে, বাট তোমরা নিতে পারো, এটা কিন্তু ভালো বই, এটা যথেষ্ট ভালো বই। WBCS WBCS এর জন্যও কিন্তু এই বইটা ফলো করা হয়, সুতরাং বুঝতে পারছো কতটা ভালো বই। তো তার মধ্যে থেকে ওই চ্যাপ্টারগুলো আমি যেগুলো দেখালাম সেগুলো একটু মার্ক করে সেগুলোকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। ইংলিশের জন্য, ইংলিশ যেটা মেন্সে আসবে, ইংলিশের জন্য তোমরা PK মুখার্জির বই দেখো। আমরা সবাই ম্যাক্সিমাম আমরা এখানে বাংলা মিডিয়ামের স্টুডেন্টস আছি, তাই না? তো PK মুখার্জির যারা বই, এই এটা সম্পর্কে কিন্তু অবগত সবাই, হাইলাইটস অফ ইংলিশ। অনেকেই হয়তো বলবে SP মুখার্জি পড়ো, PK দে সরকার পড়ো। আমি বললো PK দে সরকার ঠিকই আছে, PK দে সরকার পড়ো, SP মুখার্জি পড়ো, দরকার নেই। তোমরা যেটা ছোটবেলায় পড়ে এসেছো ক্লাস 10-এর PK মুখার্জির বই হাইলাইটস অফ ইংলিশ পড়ে থাকবে, অবশ্যই পড়ে থাকবে, বাংলা মিডিয়ামের স্টুডেন্টস সবাই পড়েছে। তো সেই বইটাই ফলো করো, সেই বইটাতে এনাফ আছে, এনাফ আছে, আমি এটুকু বলতে পারি। তো প্র্যাকটিসের জন্য তোমরা PK দে সরকারের বইয়ে প্র্যাকটিস আছে অনেক, সেটা একটু দেখতে পারো, ঠিক আছে। তো ফার্স্ট দেখো একটা জিনিস, একটা কথা, বিফোর স্টার্টিং তোমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে রান এভরিডে, আমি তো তোমাদের বলছি যে রান এভরিডে, প্রত্যেক দিন রান করো। এবং খুব বেশি যে ইউটিউব, ইউটিউবের ব্যাপারটা একটু নিজের স্টাডিটার উপর ফোকাস করতে হবে। আর 2 নম্বর হচ্ছে প্রিভিয়াস ইয়ারের পেপারটা থরোলি দেখো। এটার ক্ষেত্রেও বলবো যে প্রিভিয়াস ইয়ারের পেপার তোমরা ইন্টারনেটে পেয়ে যাবে, আদারওয়াইজ আমি আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানটাতে প্রোভাইড করে দেবো। সেখানটাতে প্রিভিয়াস ইয়ারের যে পেপারগুলো সেইগুলো একটু থরোলি স্টাডি করতে হবে, এটা তোমাকে নিজেকেই করতে হবে, ঠিক আছে। অন্য কেউ করলে অন্যজনের নলেজটা গেইন হবে, তোমার নলেজ গেইন হবে না। সুতরাং তোমাকে নিজেকেই এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো থরোলি দেখতে হবে, কোন জায়গা থেকে কতগুলো কোশ্চেন্স আসে, কেমন কোশ্চেনের মানে হার্ডনেসটা হয় এইগুলো। আর আমরা যে জিনিসগুলো করব সেটা হচ্ছে লাইভ মক টেস্ট, তোমাদের আগেই বললাম রাখবো, এবং স্ট্র্যাটেজি যদি পরে কোনো স্ট্র্যাটেজি দরকার হয় সেটা রাখবো, এবং ইনডেপথ ক্লাস কিছু কিছু আমরা প্রোভাইড করব, ঠিক আছে। আমাদের আমার যে চ্যানেলটা আছে এখানে ইনডেপথ ক্লাস কিছু কিছু প্রোভাইড করব। আর MCQ যেরকম ফেসবুকে প্রতিদিন দেওয়া হচ্ছে সেগুলো একটু ফলো করো, দেখবে ওখান থেকে অনেক কোশ্চেন কমন চলে আসবে। তো চলো এই থাকলো স্ট্র্যাটেজি ভিডিও পুরোপুরি, যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর লাইক করতে ভুলো না। আর যদি নতুন থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।